নমস্কার বন্ধুরা আজকে আমি করাবো তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা নভেম্বর মাসে দু সালে দেয়া এবারকার যে অ্যাক্টিভিটি টাস্কগুলো সেগুলো সবই খুবই ইম্পর্ট্যান্ট তাই তোমরা খুব মনোযোগ দিয়ে করবে এবং এগুলোর ওপরে দেখো নাম্বার দেয়া রয়েছে বাংলাটা পূর্ণমান চল্লিশ আছে প্রত্যেকটায় নাম্বার দেয়া আছে এগুলোর ওপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট তৈরি করা হতে পারে তাই তোমরা খুব মনোযোগ সহকারে ঠিকঠাকভাবে এগুলো করবে তাহলে প্রথমে শুরু করছি এক একটা দেখো নিচের বা কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন আর যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও তাহলে এগুলো প্রত্যেকটা এক নম্বর করে আছে প্রথমটা আছে সত্যি সোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ তাহলে এটা কিন্তু ভুল কথা তাই এটা ক্রস তাহলে প্রথমটা হবে কিন্তু কাটা চিহ্ন চাষির ছেলে আসলে ছিল অত্যন্ত লোভী তারপরে দুয়ের দেখো আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা একদম ঠিক উত্তর তাই এটা টিকচিহ্ন হবে তারপরে তিনেরটা দেখো আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসেবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা ভুল তাই এটা কাটা এই কথাটা আসলে বলেছিলেন ডাক্তারবাবু এটা বিদ্যাসাগর বলেননি তাহলে এটা ভুল এটা কাটা তারপর চারেরটা দেয়ালের ছবি গল্পে বাঘকে শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল এটা একদম ঠিক তাহলে এটা চিহ্ন তারপর পাঁচেরটা সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম কুসুমপুরের শালিক এটাও সঠিক উত্তর তাই চিহ্ন তারপর ছয়েরটা ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল এটা ভুল তাই ক্রস তাহলে এটা কাটা কাটাচিহ্ন কেননা ফুলপরিরা তাদের দেশ থেকে অনেক ফুলের ফুল গাছের বীজ নিয়ে এসেছিল ফুল আনেনি তাই এটা ভুল উত্তর তাই এটা কাটা তাহলে একেরগুলো হলো এবারে আমরা দুয়েরগুলো দেখব দুয়েরগুলো দেখো একটি বাক্যে উত্তর দাও এগুলো এক নম্বরে রয়েছে দশটা প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আছে কি সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় বক্তা কোন কথা বলবেন উত্তরগুলো আমি আলাদা জায়গায় লিখেছি দেখাচ্ছি আমি তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে এটা বক্তা অর্থাৎ বৃদ্ধ তার জমির নিচে লুকানো সোনার কথা বলবেন তাহলে বক্তা কোন কথা বলবেন বক্তা অর্থাৎ বৃদ্ধ তার জমির নিচে লুকানো সোনার কথা বলবেন তারপর দুয়ের প্রশ্নটা দেখো পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো তাহলে পুলক কথাটার মানে হলো আনন্দ পুলক দিয়ে বাক্য রচনা দেখো নতুন জায়গায় গিয়ে শিশুটির মনে পুলক জাগল তাহলে বাক্যটা দেখে নিলে নতুন জায়গায় গিয়ে শিশুটির মনে পুলক জাগল তিনের প্রশ্নটা দেখো নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে তাহলে কোথায় ঘটেছে কারমাটা রেল স্টেশনে উক্ত ঘটনাটি ঘটেছে এবারে চারেরটা দুজনে রওনা দিল বনের পথে কোন দুজনের কথা এখানে বলা হয়েছে তাহলে উত্তর হবে শিকারি ও বাঘের কথা এখানে বলা হয়েছে তাহলে কোন দুজন শিকারি আর বাঘ তারপর পাঁচেরটা দেখো সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কি কি আঁকে সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি ঘোড়া ফুল পাখি ইত্যাদি আঁকে তাহলে পাঁচেরটা হয়ে গেল এবারে ছয়েরটা দেখো জীবনভর শব্দের অর্থ কি শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো জীবনভর শব্দের অর্থ হচ্ছে সারা জীবন তাহলে জীবনভর শব্দের অর্থ সারা জীবন আর একটা বাক্য দেখো বিনয় বাবু জীবনভর শুধু কাজই করে গেলেন বিশ্রাম পেলেন না তাহলে এটা হলো একটা বাক্য এবারে সাতেরটা দেখো আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা কেন কত্থক এমনটি করতে চায় নৌকা যাত্রা কবিতায় কথক এমনটি করতে চায় কারণ সে যেতে চায় সাত সমুদ্র তেরো নদীর পার তাহলে কেন এমনটি করতে চায় কারণ সে যেতে চায় সাত সমুদ্র তেরো নদীর পার এবারে আটেরটা সেক্সটান্টের কাজ কি তাহলে সেক্সটান্ট একটা যন্ত্র এর কাজ কি আমরা দেখি সেক্সট্যান্ট যন্ত্রটি দিয়ে সমুদ্রে দিক নির্ণয় করা হয় সমুদ্রযাত্রার সময় জাহাজের নাবিকরা এটি ব্যবহার করেন তাহলে এটা দিয়ে কি করা হয় সমুদ্রের দিক নির্ণয় করা হয় আর সমুদ্রযাত্রার সময় জাহাজের নাবিকরা এটি ব্যবহার করেন এবারে দুয়ের নয় পর্যটন কবিতায় পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায় তাহলে পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য গন্তব্য হচ্ছে সান্টাফে শহরে তাহলে কোথায় মহেশ দাসের গন্তব্য সান্টাফে শহরে এবারে দশ নম্বর প্রশ্ন দুয়ের দশ সানুর বাবাই বলছিল কথাটা কথাটি কি তাহলে শানুর বাবা কি বলছিল জুই ফুলের রুমাল গল্পে শানুর বাবা বলছিলেন এবার নাকি বাবুদের বাগানে বাড়ি উঠবে আকাশ ছোঁয়া গাছপালা পুকুর কিচ্ছু থাকবে না সব শহর হয়ে যাবে তাহলে সানুর বাবা বলছিলেন যে এবার এবার নাকি মল্লিক বাবুদের বাগানে বাড়ি উঠবে আকাশ ছোঁয়া গাছপালা পুকুর কিচ্ছু থাকবে না সব শহর হয়ে যাবে তাহলে আমাদের দুয়ের গুলো হলো এবারে তিনের দেখো নিজের ভাষায় উত্তর দাও তাহলে এখানে সাতটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে প্রথম প্রশ্ন দেখো দুই আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে তাহলে উত্তরটা দেখি আমরা চাষ করি আনন্দে কবিতায় কবি প্রকৃতির রূপ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সবুজ মাঠে রোদ বৃষ্টিতে ভিজে চাষ করতে করতে চাষিরা এই সৌন্দর্য উপভোগ করেন ধানের শীষে যখন হাওয়ায় ধান ধানের শীষ যখন হাওয়ায় দোলে চাষির মনে আনন্দের জোয়ার আসে সবুজ ফসলে ভরা মাঠ অগ্রানের সোনার রোদে পূর্ণিমার চাঁদের আলোয় ঝলমল করে তাহলে প্রশ্নটা ছিল প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে তাহলে উত্তরটা তোমরা দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও এবারে যাব পরের প্রশ্নে দুই দেখো আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কি তাহলে উত্তরটা দেখি বাবুর এমন প্রতিজ্ঞা প্রতিজ্ঞার কারণ ছিল তিনি নিজে নিজের একটি ছোট ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন কুলি খুঁজছিলেন সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এগিয়ে আসেন এবং ডাক্তারবাবুর ব্যাগটি বহন করেন পরে ডাক্তারবাবু তার পরিচয় পেলে অত্যন্ত লজ্জিত হন এবং নিজের কাজ নিজে করার প্রতিজ্ঞা করেন এবারে তিনের তিন তোমরা কি মানুষ না পিসাচ সোনার একথা বলার কারণ কি সোনা কেন এরকম বলেছিল উত্তরটা হবে সোনা দেখেছে মানুষ নদী থেকে চাষের জল নেয় আরও কত রকম নদী মানুষকে লালন করে মায়ের মতো অথচ মানুষ সেই নদীকেই নোংরা করে তাই সে কথা বলেছে তাহলে উত্তরটা হলো এবারে চারেরটা তিনের চার আমরা শুধু যাবো মা তিনজনে তিনজন কে কে তারা কোথায় যেতে চায় তাহলে দেখে নি তিনজন কে কে নৌকা যাত্রা কবিতায় তিনজন হলো কথক আশু আর শ্যাম তারা নৌকা নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পারে যেতে চায় তাহলে কথক আশু আর শ্যাম তারা যেতে চায় সাত সমুদ্র তেরো নদীর পারে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা কেন তিনি এমন নাম রেখেছেন উত্তরটা দেখো সোনা গল্পে সংস্কৃতের দিদিমণি গায়ের মেয়ে সোনার ভালো নাম রেখেছেন নদীমাতৃকা সোনা নদীকে খুব ভালোবাসে সে দুবেলা নদীতে সাঁতার কাটে নদীকে কেউ নোংরা করলে সে বাঘিনীর মতো তেরে আসে সোনা নদীকে মায়ের মতো ভালোবাসে বলে তার এমন নাম রেখেছেন দিদিমণি তাহলে উত্তরটা দেখলে এবারে চলে যাব পরের প্রশ্নে তিনের ছয় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে কথাটির তাৎপর্য কি তাহলে দেখো উক্ত কথাটির তাৎপর্য হল সবসময় সোজা পথে অর্থাৎ সত্যের পথে চলা উচিত চলা উচিত বাঁকা পথে অর্থাৎ অন্যায় বা অসত্যের পথে চলা একদম ভালো নয় তাহলে তাই বলা হয়েছে ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে তাহলে তিনের সাথের প্রশ্নটা কি তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর সেই সময়ের কথা গাছেরা কেন চলাফেরা করে না গল্পে কিভাবে ফুটে উঠেছে উত্তরটা দেখি গাছেরা কেন চলাফেরা করে না গল্পে সেই সময়ের কথা রয়েছে যখন গাছেরা ছিল মানুষের উপকারী বন্ধু তখন গাছেরা চলাফেরা করতে পারতো তারা মানুষের বাক্সপ্যাটরা বহন করত দূর দূরান্তে যাওয়ার সময় তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর তাহলে তিনেরগুলো হয়ে গেল এবারে চার দেখো স্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো তাহলে এগুলো হচ্ছে এক নম্বর করে আছে তাহলে প্রতি এখানে ময়াকার দিলাম তাহলে হলো প্রতিমা আর এখানে জঙ্গল বর্গীর্য বসালে বর্গীয় বসালে উময় গয়ল জঙ্গল এটা ম বসালেও হতো মঙ্গল হতো তাহলে এটা হলো প্রতিমা এটা হলো জঙ্গল চার হলো এবারে পাঁচ কি বলছে নীচের বাক্যগুলোর শব্দ কিভাবে তৈরি লেখো তাহলে এটা আসলে হবে নিচের বাক্যগুলো কিভাবে তৈরি হয়েছে। তাহলে এটা দেখে নি তাহলে দেখো বাক্যগুলোকে দুটো অংশে ভাগ করব। প্রথম বাক্যটা কি আছে ধানের শীষে পুলক ছোটে তাহলে উদ্দেশ্য আর বিধেবে ভাগ করলে দেখো কি হবে উদ্দেশ্য হবে ধানের শীষে আর বিধেও হবে পুলক ছোটে তাহলে এটা উদ্দেশ্য আর বিধেহতে ভাগ হলো তারপরে পরবর্তী বাক্যটা কি দেখো পাচের দুই ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো তাহলে এখানে এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে তারা তাহলে উদ্দেশ্য তারা আর বিধেয় হচ্ছে ছোট দাওয়া পেরিয়ে ঘরে ঢুকলো তাহলে এই হলো পাঁচেরটা ছয়ের প্রশ্ন দেখো কি বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কি বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি তারপরে প্রশ্ন দ্বি স্বর কাদের বলা হয় তাহলে এগুলো কিন্তু এক এক করে রয়েছে তাহলে প্রথমটা দেখি বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি তাহলে বাংলা ভাষায় স্বরবর্ণ এগারোটি রয়েছে অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও এই এগারোটা হচ্ছে বাংলা ভাষায় স্বরবর্ণ তারপরে ছয়ের দুয়ের প্রশ্নটা ছিল দ্বি স্বর কাদের বলা হয় তাহলে দেখো একই ধ্বনি বা বর্ণের মধ্যে দুটি স্বর অবস্থান করলে তাদের বলা হয় দ্বিস্বর তাহলে একটা ধ্বনির মধ্যে যখন দুটো স্বর অবস্থান করে তাহলে এরকম উদাহরণ হচ্ছে ওই আর ও তাহলে দুটো উদাহরণ হচ্ছে ওই আর ও এরা হচ্ছে দ্বিশর এবারে সাতেরটাতে কি বলছে বর্ণ বিশ্লেষণ করো তাহলে দুটো শব্দ দিয়েছে সেগুলোকে আমাদের ভাঙতে হবে বর্ণ বিশ্লেষণ করতে হবে তাহলে শব্দ আছে আকাঙ্ক্ষা স্বাধীনতা তাহলে দেখো আকাঙ্ক্ষাটাকে আমরা এভাবে ভাঙতে পারি আ ক আ যোগ ক যোগ আ যোগ উঙ যোগ ক যোগ পেট কাটা যোগ আ তাহলে আকাঙ্ক্ষাকে বর্ণ বিশ্লেষণ করলে এরকমটা হবে দেখে নাও আকাঙ্ক্ষা ভাঙলে হবে এরকম এরপরে শব্দ আছে স্বাধীনতা তাহলে স্বাধীনতা শব্দটাকে ভাঙলে আমরা কি কি পাচ্ছি দন্তের স যোগ ব যোগ আ যোগ ধ যোগ দীর্ঘই যোগ দন্তের ন যোগ অ স্বাধীনতা দেখো ন অ আসছে বলে অ আর ত আকার আছে বলে ত যোগ আ তাহলে এই গেল স্বাধীনতা তাহলে দন্তের স যোগ ব যোগ আ যোগ ধ যোগ দীর্ঘই যোগ দন্তের ন যোগ অ যোগ ত যোগ আ এই হল স্বাধীনতা এরপরে আটেরটা নিচের শব্দগুলো কি কি বর্ণ দিয়ে তৈরি তাহলে কি কি বর্ণ দিয়ে তৈরি মানেও একই বর্ণ বিশ্লেষণ করো তাহলে এখানে দুটো শব্দ আছে অসাবধানী আর বিপর্যস্ত তাহলে এই দুটো ভেঙে দেখাচ্ছি তাহলে দেখো অসাবধানীটাকে ভাঙলে কি পাওয়া যায় অ প্রথমেই অ আছে অ তারপর সাবধানী দন্তের স দন্তের আকার আছে তাহলে দন্তের স যোগ আ ব ধ যোগ আ যোগ দন্তের ন যোগ হস্যই তাহলে এই হলো অসাবধানী অ যোগ স স যোগ আ যোগ ব যোগ ধ যোগ আ যোগদন্তের ন যোগ হস্যই অসাবধানী আর বিপর্যস্ত এটাকে ভাঙলে কি হয় বয় হস্যই আছে বয় হস্মীকার তাহলে ব যোগ হস্যই বিপর্যস্ত তাহলে বিপর একটা র আসছে দেখো ব যোগ হস্যই যোগ প যোগ র যোগ জ যোগ অ যোগদন্তের স যোগ ত যোগ অ বিপর্যস্ত এখানে দেখো দুটো হলন্ত বসেছে এগুলো কিন্তু দিতে হবে তাহলে বিপর্যস্ত তাহলে এই হয়ে গেল তাহলে বাংলা অংশটা আমাদের কমপ্লিট হলো ধন্যবাদ